প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং তোমাদের সবাইকে শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের কেমিস্ট্রি টিচার মোহাম্মদ শাহিনুর রহমান। কেমিস্ট্রি আজকে আমাদের তৃতীয় লেকচার। তোমরা প্রথম দুটো লেকচার দেখে থাকবা। তো প্রথম দুটো লেকচারে আমরা প্রথম লেকচারের প্রথম থেকে 1 থেকে 10টি মৌলের পারমাণবিক সংখ্যা নাম এবং প্রতীক করেছিলাম। তারপরে সেকেন্ড লেকচারে 11 থেকে 20 মৌলসমূহের নাম ও প্রতীক বলেছিলাম। আজকে আমরা এই লেকচারে 21 থেকে 30 পর্যন্ত মৌলসমূহের নাম, প্রতীক এবং পারমাণবিক সংখ্যা বলব। তো তোমাদের এই সেমিস্টারে 1 থেকে 30 পর্যন্ত এই মৌলগুলোর নাম, প্রতীক এবং পারমাণবিক সংখ্যা এরপরে মুখস্থ করতে হবে, এবং তোমাদের যা কোশ্চেন হবে, যা পড়াশোনা, যা টপিক, সব এই 1 থেকে 30 পর্যন্ত মৌলের মধ্যেই সীমাবদ্ধ। ওকে, তো আমরা তাহলে স্টার্ট করি। আমাদের তাহলে পারমাণবিক সংখ্যা সিরিয়াল, মৌলের নাম, মৌলের প্রতীক। তাহলে 21 নম্বর মৌলটা হচ্ছে পারমাণবিক সংখ্যা 21, মৌলের নাম হচ্ছে স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম মৌলের প্রতীক হচ্ছে Sc। স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম। 22 নম্বর মৌলটি হচ্ছে টাইটেনিয়াম। টাইটেনিয়াম, টাইটেনিয়াম প্রতীক হচ্ছে Ti, টাইটেনিয়াম। 23 নম্বর মৌলটি হচ্ছে ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়াম প্রতীক হচ্ছে ভি, ভ্যানাডিয়াম। 24 নম্বর মৌলটি হচ্ছে ক্রোমিয়াম। CHROMIUM, ক্রোমিয়াম প্রতীক হচ্ছে Cr, ক্রোমিয়াম। এই মৌলটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ক্রোমিয়াম, এটা মনে রাখতে হবে, ক্রোমিয়াম। 25 নম্বর মৌলটি হচ্ছে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ প্রতীক হচ্ছে Mn। 25 নম্বর মৌলটি হলো ম্যাঙ্গানিজ। 26 নম্বর মৌলটি হচ্ছে আয়রন। আয়রন, বা যেটাকে আমরা বলি লোহা, এর ল্যাটিন নাম হচ্ছে ফেরাম। ফেরাম, এর জন্য এর প্রতীক হচ্ছে Fe, ফেরাম। আমরা জানি প্রতীক হচ্ছে কোন মৌলের ইংরেজি অথবা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ। যেহেতু আয়রন ইংরেজি, ল্যাটিন হচ্ছে ফেরাম, তাই প্রতীক হচ্ছে Fe। 27 নম্বর মৌলটি হচ্ছে, 27 নম্বর মৌলটি হচ্ছে কোবাল্ট। কোবাল্ট, কোবাল্ট প্রতীক হচ্ছে CO, কোবাল্ট। এরপরে 28 নম্বর মৌলটি হচ্ছে নিকেল। নিকেল, নিকেল তাহলে প্রতীক হচ্ছে Ni, নিকেল, Ni। 29 নম্বর মৌলটি হচ্ছে কপার। আচ্ছা, এই মৌলটিও তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কপারের ইলেকট্রন বিন্যাস বারবারই আসছে এবং পারমাণবিক ভর। তাহলে কপার হচ্ছে 29 নম্বর মৌল, প্রতীক হচ্ছে Cu। তাহলে কপার এর ল্যাটিন নাম হচ্ছে কাপ্রাম। ঠিক আছে, ওকে। আর 30 নম্বর মৌলটি হচ্ছে, 30 নম্বর মৌলটি হচ্ছে জিঙ্ক। 30 নম্বর মৌলটি হচ্ছে জিন, ZN, জিঙ্ক। তাহলে 30 নম্বর মৌলটি হচ্ছে জিঙ্ক।
তাহলে 21 নম্বর মৌলটি হচ্ছে স্ক্যান্ডিয়াম, 22 নম্বর মৌলটি হচ্ছে টাইটানিয়াম, 23 নম্বর মৌলটি হচ্ছে ভ্যানাডিয়াম, 24 নম্বর মৌলটি হচ্ছে ক্রোমিয়াম, 25 নম্বর মৌলটি হচ্ছে ম্যাঙ্গানিজ, 26 নম্বর মৌলটি হচ্ছে আয়রন যার ল্যাটিন নাম হলো ফেরাম, প্রতীক হচ্ছে Fe, 27 নম্বর মৌলটি হচ্ছে কোবাল্ট, প্রতীক হচ্ছে CO, 28 নম্বর মৌলটি হচ্ছে নিকেল, 29 নম্বর মৌলটি হচ্ছে কপার, 30 নম্বর মৌলটি হচ্ছে জিঙ্ক। তাহলে আমাদের এই যে 30টা মৌল, এই 30টা মৌল তোমাদের 1 থেকে 30 পর্যন্ত মৌলসমূহ তোমাদের লাগবে। এই মৌলগুলো কি লাগবে? আমাদের ইলেকট্রন বিন্যাস করার সময় লাগবে, পারমাণবিক ভর বের করার জন্য লাগবে, এদের শোষণে লাগবে এবং এদের ইলেকট্রন বিন্যাসের জন্য লাগবে। তাহলে এই যে 30টা মৌল, এই 30টা মৌল ছাড়া কোনোভাবে কেমিস্ট্রি পাশ করা সম্ভব না বা কেমিস্ট্রি শেখাও সম্ভব না। তাহলে আমরা জানি যে মোট মৌলিক পদার্থ হচ্ছে 118টি, এর মধ্যে তোমাদের লাগবে 30টি। এই যে 30টি, তিনটা লেকচারে আমি তোমাদের 10টা 10টা করে বিভক্ত করে দিয়েছি, তোমাদের এই 10টা 10টা করে মৌল তোমাদের মুখস্থ করতে হবে, অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত। তাহলে আমি আবারও সুবিধার্থে তোমাদের উচ্চারণ এবং প্রতীকগুলো আরেকবার রিপিট করছি। তাহলে 21 নম্বর মৌলটি হচ্ছে স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম শব্দ খেয়াল করো, আম এগুলো হচ্ছে ধাতু, এই জন্য এদের আম উচ্চারণ হচ্ছে। হ্যাঁ, 22 টাইটেনিয়াম, 23 ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম বা আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ওকে, তাহলে এই যে 30টা মৌল, আমরা নেক্সট দিনে এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস শিখব। তো এই লেকচারটাই তোমরা এই 10টা মৌল মুখস্থ করো, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে ইলেকট্রন বিন্যাস, তারপরে এই মৌলিক পদার্থ কি কি দ্বারা গঠিত, পরমাণু গঠন, এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।